জানো মমতা, কেমন দিন এসে গেল, মানুষ মানুষকে বিশ্বাস করতে পারছে না। ঠিকই বলেছ, কি হলো বলো তো? ভগবানই জানেন উনি কি খেলা খেলছেন। মানুষ আজ জানোয়ারের থেকেও অধম হয়ে গেছে। জানো, কাল অফিস থেকে ফিরছিলাম, দেখি একটা লোক রাস্তায় উল্টে পড়ে আছে, পাশে তার মোটরসাইকেলটাও পড়া, কেউ উঠিয়ে তাকে ধরার চেষ্টা করছে না, কি অসহায়ের মতন পড়ে আছে। সত্যি বলছো? এ আমরা কোন যুগে বাস করছি রমেশ? আসলে কি জানো তো, মানুষ এখন নিজেকে ভগবান ভাবতে শুরু করেছে, যা ইচ্ছে তাই করছে, কোনো সিস্টেম নেই, কোনো ডিসিপ্লিন নেই। একদম ঠিক বলেছো, এসবের জন্য মানুষ নিজেই দায়ী। দেখছো না কোভিড এর কি পরিস্থিতি, মানুষ মানুষকে ছোঁয় না। একদম ঠিক ঠিক বলেছো তুমি বাবা। বাবা বাবা একটু ফোনটা দাও না। এখন মোবাইল দিয়ে কি করবে তুমি, যাও গিয়ে পড়তে বসো। অনলাইন ক্লাস তো। মা দেখো না, পাপা ফোন দিচ্ছে না। আহ, ওর অনলাইন ক্লাস আছে তো, মোবাইলটা দিয়ে দাও না। আরে আমি দিচ্ছি দিচ্ছি, আমি আর কি করছিলাম। এই নাও যাও। হ্যাঁ, গেম গেম খেলো না কিন্তু, আবার পড়াশোনা করো। থ্যাংক ইউ পাপা। বুঝলে মমতা, মনটা ভীষণ খারাপ, কি সব উল্টো পাল্টা চিন্তা মাথার মধ্যে ঘুরছে। কেন, কি হলো? তুমি আমাদের নিয়ে অনেক বেশি ভাবো তাই না? ভাবছি আমার যদি কিছু হয়ে যায় তাহলে রিঙ্কির কি হবে, এই করোনাকে তো বিশ্বাস করা যাচ্ছে না। ভালো ভালো সুস্থ সবল লোকগুলো করোনাতে মারা যাচ্ছে। আমাদের অফিসে দিলীপ বাবু সুস্থ লোক, করোনাতে মারা গেল। সত্যি খুব খারাপ অবস্থা গো। আমি তো মাঝে মাঝে ভাবি আমাদের যদি কিছু হয়ে যায় রিঙ্কিটার কি হবে। প্লিজ প্লিজ তুমি এরকম কথা বলো না, আমার আমার ভীষণ ভয় করে জানো তো। অফিসে যেতেই হবে, চাকরি তো করতেই হবে, চাকরি না করলে চলবে কি করে বলো? আচ্ছা আচ্ছা, এক কাজ করলে হয় না, একটা হেভি অ্যামাউন্টে যদি ইন্স্যুরেন্স করে রাখি, তাহলে বাই চান্স যদি আমাদের কিছু হয় ও টাকা পেলে রিঙ্কির অন্তত পক্ষে কোনো অসুবিধা হবে না। এরকম বলো না রমেশ, আমি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। জানি, কিন্তু কিন্তু এই করোনাকে তো একদম বিশ্বাস করা যাচ্ছে না। সে তুমি যা ভালো বুঝো করো, কিন্তু আমাদের দুজনের জন্যই দুটো ইন্স্যুরেন্স করো। ঠিক আছে, দুজনের জন্যই করব। কাল অফিস যাওয়ার সময় দেখি বাবু এজেন্ট আছে, ওর সাথে একটু কথা বলে নিচ্ছি। আর যে কয়েকদিন বেঁচে আছি ততক্ষণ তো একটু রোমান্স করে নিতে দাও। ছাড়ো তো, তুমি মেয়ে কত বড় হয়ে গেছে। ও মা, তাতে কি হয়েছে, আমি তো এখনো জওয়ান। সেই তো, তোমাকে বুড়ো বলবে কার সাথে, তুমি তো এখনো 18 বছরের জওয়ান। বাবা এত সকাল সকাল আসছি আসছি। নমস্কার বৌদি। ভালো আছেন? আমি বাবু, এ পাড়াতেই থাকি, পলিসি করাই, সেই জন্যই তো এসেছি। শুনলাম আপনারা নাকি পলিসি করাবেন। হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? আমি সব জানি, কার কি পলিসি লাগবে, সোলদারি পেকে গেল এই পলিসি করতে করতে। কার কি পলিসি লাগবে সেই নিয়েই তো আছি।
এই আপনাদের যেমন এখন কবিদের পলিসি লাগবে। ঠিক আছে, আপনি ভেতরে আসুন, আসুন আসুন, আপনি বসুন এখানে। মনে হয় রমেশ অফিস যাওয়ার সময় ওনাকে বলে গেছে। আপনি বসুন, হ্যাঁ আমি এটা একটু রেখে আসছি। আপনি একটু জল দেবেন আমাকে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। রিঙ্কি, এ রিঙ্কি, আঙ্কেলকে এক গ্লাস জল দিয়ে যাও। হ্যাঁ মা, আনছি। যান যান, ওটা রেখে আসুন, ততক্ষণ আমি পলিসি ডিটেলস বার করছি। ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, আমি তোমার বাবার সাথে একটু কথা বলে তারপর তোমায় ফোনটা দিচ্ছি। আচ্ছা আমি একটু আসছি, আপনি বসুন। হ্যালো রমেশ। হ্যাঁ হ্যাঁ বলো। শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ বলো না। বলছি তুমি কি কাউকে পলিসি করার জন্য বাড়িতে পাঠিয়েছো? না তো, আমি ভেবেছিলাম আমাদের পাড়াতে পলিসি এজেন্ট বাবু থাকে, ওকে বলবো। আরে ওই বাবুই তো এসেছে পলিসি করাবে বলে। ভালোই হয়েছে, এসে গেছে যখন করিয়ে নাও, করাতে তো হবেই। কিন্তু ও চেক আর আধার কার্ড চাইছে, দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও, চেকবুক দেখো ওই আলমারিতে রাখা আছে। ওকে রাখি তাহলে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বাবুদা, আপনার ঠিক কি কি লাগবে বলুন তো। আরে তুমি তোমার ঘরে যাও। তাহলে এই পলিসিটাই নিচ্ছেন তো? হ্যাঁ নিচ্ছি, কিন্তু কত টাকা লাগছে আর কি কি লাগছে সেটা আমাকে বলুন। 30,000 টাকা আর আধার কার্ডের জেরক্স হলেই হবে। টাকাটা তো আমি দিয়ে দেবো, কিন্তু আধারের জেরক্স তো আমার কাছে নেই। তাহলে অরিজিনালটাই আমাকে দিন, আমি জেরক্স করে ফেরত দিয়ে দেবো। না না, অরিজিনাল আমি আপনাকে কি করে দেবো? তাহলে সামনেই দোকান আছে, ওখান থেকে জেরক্স করে নিয়ে আসুন। ঠিক আছে, আপনি একটু বসুন, আমি জেরক্স করিয়ে আনছি। একটু তাড়াতাড়ি আসুন বৌদি। হ্যাঁ
নে একটু তারা হোল্ড কর। আরে বৌদি কেমন আছো? আরে কিছু বলছো না যে চলে যাচ্ছ কেন? কিছু বলে তো যাও। দাদা এই জেরক্সটা একটু তাড়াতাড়ি করে দিন না। দাদা একটু তাড়াতাড়ি দিন না। বলছি দাদা পয়সাটা পরে দেবো, হ্যাঁ এখন খুচরো নেই। আমি আপনার সম্বন্ধে কি ভেবেছি। রিঙ্কির কিছু হয়নি, এটাই সবচেয়ে বড় কথা। আপনি আসুন, আপনি আসুন, ফার্স্ট এড করে দিই।